বিভিন্ন জায়গার কিছুটা ডিপ্রাইভ হোক, আর যদি ফুল সল যে আগে ইয়ে তাহলে ই তারা সারভাইভ করেন এবং ই তারা যে উন্নত করেন খুব সহজ হইব এবং পুরুষ হলে তো অন্তত কি তার সাপোর্ট দেওয়া উচিত আমার মতে। পুরুষের যেসব সাজ করেন এবং নারী যদি একই রমে সাজ গরিব পারে তাহলে তারা একই রমে সুযোগ সুবিধা পাওয়া উচিত আমার মতো। সারি নতার মধ্যে যদি চলাফেরা করে পুরুষ হলে আর চান্স না পাইব যে টিচ করি পেলাই টিচিং করি পেলাই, তো এই মানে দুজনেরই ইয়া লাগব সাপোর্টিং লাগব। তো বিশেষ করে নারী হলতেই বেয়া মানে ইয়া করি চলম পুরো না আর হত প্রথম হত হইল যে এই দিবসে পালন করে এবে তো আর মাথাতে নয় যে কিলে পালন করে কারণ যেটা হত দে সমান সুযোগ সুবিধা মায়ের ফল হলে ব্যাগ দিকে মায়ের ফল সম অধিকার সমান খাঁদে খাত মেলে এনে পুরুষ হলে খাম করে তাহলে ইতারা যদি আরাধক দিবসই পালন করে তাহলে তো কিছু নয় এবে ইতারা নিজেরা নিজেরা ছোট বানায় ফেলার ইতারা হত না আল্লাহ আরাধক দিবস পালন করে মানে কি আই অবলা আই শক্তি না তাহলে আল্লাহ আরাধক দিবস পালন করি পেলে হর এই দিবস পালন করে নিজেরা নিজেরা ছোট করে ইতারা নারী হল নারী হল এবার মানিল বিদায় নারী হল এই বৈষম্য হর তাহলে এই নারী দিবস যে পালন করে রিবেই উগ্র আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ইতারা মার মতো করে চলাফেরা করলে রাস্তার সমাজত কিনে সুন্দর করে চলাফেরা কইলে তাহলে ব্যাগ সমস্যা সমাধান হয়ে যাবে কি মাই ফকল কিন্তু ক্রিকেট খেলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু ফুটবল খেলে সো অন এখন ডিফারেন্ট ক্যাঙ্গুরি করবেন সো আর এখন ইকুয়ালি সম পড়ব এক মনে আগে আসেন দিয়ে মরত ফোন পড়ব মরত ফোন পড়ব মেন্টালিটি আসেন মরত ফোন পড়ব মরত ফলি হোক কিছু মাই ফলি হতে ও রি ফলে কি করতো বউরে জ্বালাইতো এখন কিন্তু দিনিবে নাই এখন মাই ফোক ফোক ছেলে হোক মেয়ে হোক সমান অধিকার যখন উগ্র সমস্যা নেই বলে হন পড়াশোনা ম্যাটার না সুযোগ সুবিধা বহুত বেশি তারা জামাইয়ের ঘরত যাইলেও সেই বত্তাহের নিজের ঘরত যাইলেও সেই বত্তাহের কিন্তু উচ্ছৃঙ্খল নচলিলে আজি এদিকে সমস্যা নইতো এখন অনেক যদি গটা করে যদি অর্ধেক অর্ধেক যদি তোয়া তাহলে ফুয়া গো জন্ম হইলে এইবার দশ মাস দশ দিন মার ফেরত তাহে তো পাঁচ মাস পাঁচ দিন বাপের ফেরত দিব না ইতারা পুরুষের ফেরত দিব না তাহলে হানি তারা সমান অধিকার পাইতো ইয়া ইয়ে সমান হইতে গেলে ব্যাকমিকে সমান অন্য পারি না ভাই একদিন নারী হলে সম্মান দিলাম তারপর দিন ভাড়া মরে যায় না ইফ টিজিং করলাম তো এই বেকি নারী দিবস হইল নাকি আই আজ নারী নারী পালন করছি একটা ব্যানার ফেস্টুন লই এনে মানববন্ধন করছি মানববন্ধনের পরে দিয়ে আবার যাই না রাস্তার মধ্যে শীষ দিয়ে মাইক করে এইবে তো নারী দিবস নহল নারী দিবস করলে আরে প্রত্যেকখান দিনে নারী হলে সম্বন্ধন করিব ব্যাগ মনে নারী হলে তারার যে প্রাপ্ত মর্যাদা আবেদন করিব তাইলে হয়তো বা এইবে ওই পারে এর আগে হইতে নারী হলের তো এখন আর তো ইয়া বানাই ফেলেই বাহিয়ে বানা বানাই ফেলেই নারী হলরে না হলে কেন বাহিয়ে বানা বানি ফেলেই আর মিডিয়া হলে এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্ম হলে বিভিন্ন রকমের এই যে অর্ধলঙ্গ করিয়ে তারা যে ছবি প্রদর্শন করে কিন্তু খুব খারাপ বিশেষ করে বিভিন্ন কোম্পানি সকলে নারী নির্যাতন ঘরত দা হারা বড় বড় কোম্পানি সকলে যারা নিজারে পণ্য বেশি পেলে বলি নে অর্ধলঙ্গ নারীরে ইয়া করে দেয় নারী নেত্রী সকলে এর নবুঝার আজি যদি নারী নেত্রী সকল শুধু সমান অধিকার যদি চিন্তা করতো যদি যাইতো শুধু সমান অধিকার হতা যদি চিন্তা করতো ঠিক আছে না তাহলে সমান অধিকার কী কী এই জিনিস কেন তারা এখন পর্যন্ত ঠিক করি না পারে বহুত ঘরের মধ্যে পুরুষ নির্যাতন দেখা যাচ্ছে এই ঘরের মধ্যে মাই বা সরি করে এটি বছর লাগে ফেম করে ফেম করে এনে জামাইরে এটি সময় নতে জামাই গুলি জামাইরে ফিটে তো এই বিহত একগো বিষয় তো আরও তো নারী নারী নির্যাতনের হতা হই পুরুষ নির্যাতন হতা হইত না তুই বেগে এলে তো পুরুষ দিবস যোগ্য পালন করবে পুরুষে পালন করেন না মানে নারী শিশু মামলা জেগি নর এন্ড অনের একসত্তর যদি মামলা হয় তার মধ্যে প্রায় পঁচাত্তর গো কি বলে মিথ্যা মামলা হয় আর নারী নারী নির্যাতন পুরুষ নির্যাতন ঘরের ভিতরে কি হনে দেহের হনে দা আজি এই সময়ত যে নারীর লাই বলে হতাই তো শুনে অনও মর্ত হওয়া আইও মর্ত হওয়া আরা ইবে লালসার সুগত দেহি দেই সমস্যা যার গিয়ে আরা এবারে পুজো করিস এবারে সম্মান করি সম্মান ইবে তারা যদি বরাবর যদি পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতো যদি যায় ই তারা যদি সম্মান ইবে যদি সম্মানের সুগত যদি দেখে তাহলে কোনো সমস্যা নর নারীসকলের যেভাবে নির্যাতন লাই যে বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন কিছু ইতারা আইন সহায়তা পায় তা আরও পুরুষ সকল সাইডে আরা মানে এই ধরনের যাতে একান আইন হই যাতে পুরুষ নির্যাতন করলে এদের একটা মানে কি হই শাস্তি আরও দেশের যদি শিক্ষার হার বাড়ে আস্তে আস্তে এবং নারীসকলে আরও বেশি আগে যায় তাহলে আস্তে আস্তে মানে এই সমস্ত যিন পুরুষ সকল নির্যাতিত হন ইন হমে যাবে